ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি পাল। চলে আসলাম আবার তোমাদের সাথে নিউ ব্লগ নিয়ে। তো সবার প্রথমে বলবো তোমরা কেমন আছো, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন অনেকটাই ভালো আছি, তাই ভাবলাম একটা ছোট্ট করে তোমাদের সাথে ব্লগ দিয়ে দিই। তো চলে আসছে আমার মা শাক নিয়ে, শাক কুচিয়ে দিলাম। আমার মা অনেক অনেক হেল্প করে গো, অনেক হেল্প করে, মাই তো করে না। আর এই মা 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 জিনিসটা কি, মাটা হয়তো এক অক্ষরের মা কিন্তু অনেক বড় দায়িত্ব, সেটা আজ আমি বুঝতে পারি। তো চলো, তোমাদের আগেই বলে দিচ্ছি, তোমাদের কমেন্ট যারা আমাকে একদমই পছন্দ করো না, তারা ফেক চ্যানেল থেকে হোক, এখান থেকে হোক, ওখান থেকে হোক, যাদের অরিজিনাল আছে, যারা পছন্দ করো না, তারা তো অবশ্যই কমেন্ট করবে এই নাইটি পরা দেখে। তো আজকে আমি এই নাইটি পরেই কিন্তু ভিডিওটা করব, কারণ আজকে খুব তাড়া রয়েছে। কালকে দেখেছো পুরো ভর্তি কাঁচা ধোয়া ছিল, সব আজকে ছাদে মেলে এসেছি, রোদ বেরিয়েছে, তো শুকিয়ে যাবে। তার জন্য এবার রিমি যাওয়ার পালায় চলে এসেছে, ফোন চলে এসেছে, রিমি যাবে, তার জন্য এখন তাড়াহুড়া করে আমাকে রান্না করতে হবে। আর তাই জন্য যে আমি সেজে গুজে জামা চুড়িদার পরে চলে আসবো না, প্রচুর কেচেছি এই দুদিন, যা বৃষ্টি হয়েছে সব নাইটি ফাইটি কেচে দিয়েছি। হ্যাঁ বলতে পারো ওন্না, সেটা নিয়ে বসে এখন এই কাজ করতে হয় না, কাজকর্ম ওন্না নিয়ে হয় না। আর আমি কাজ করতে করতে তোমার সাথে গল্প করবো আর কিছু কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। দিদি মার পিটন পিটন ঘুরে দেয়, কী করে আমি কাজ করবো বলো? এই ছুটকিটা হচ্ছে বেশি বদমাস, ছুটকিটা এখন দেখাচ্ছে ভদ্র মেয়ে ছেলে, দেখো পুরো ভদ্র মনে হচ্ছে না মুখটা দেখে, আবার গজরাচ্ছে কেন ওকে ক্যামেরাতে, আপনাদের সামনে দেখাচ্ছি। আর এই যে এখন এখন পুরো কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। যেই মা সবজি কাটতে বসবে, যেই মা রান্নাঘরে যাবে, অমনি পিছন পিছন। আর এই একটা ঝগড়ুটি, ওই বলেছি দেখো 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 ঝগড়া করার পালা দেখো শুরু হয়ে গেল। ও বুড়ে যায়, ওকে ঝগড়ুটি বলি, আবার হুঁ। আমি সবাইকে দেখিয়ে দেবো চুটকি এরকম বাড়িতে আমার সাথে ঝামেলা করে। হ্যাঁ বাবা ভক্ত হনুমান, মেয়ে ভক্ত দিদি ভক্ত হনুমান। হ্যাঁ ভালো হয়েছে, দিদি আজকে চলে যাবে, ভালো হয়েছে। এবার তো মার কাছেই থাকতে হবে, তখন কি করবি, কি করবি তখন, তখন তো মার পিছন ছাড়বি না, আবার হুঁ সব কথার উত্তর দেবে। তো জার্নিং করে মানে জামা কাপড় নিয়ে এই ব্যাগটা একদম পুরো খুলে গেছিলো, পুরো সেলাই করে নিয়ে আসলাম, যেহেতু মেয়ে আজকে আবার বেরোবে, তার জন্য আবার জামা কাপড় নিতে হবে, তার জন্য এই ব্যাগটাকে সেলাই টেলাই করে নিয়ে আসলাম। তো এখন চলো মেয়ে বেরোবে, তার জন্য আজকে রান্না তাড়াতাড়ি করে নিতে হবে। দিয়েছি হয়ে গেছে ওদের রেগুলার এই খাবারটাতে, তোমরা দেখোই ভাত বসিয়ে দিয়েছি। আর মেয়ে চিকেন কষা খেতে ভালোবাসে, ওই জন্য বাবা চিকেন এনে দিয়ে গেছে, মাটন তো সেদিনকে খেয়েছে, আর মাটনটা দিতে চাইছি না এই কারণে, কারণ তোমরা তো জানোই একটু রিচ খাওয়া পড়ে যায়, তার জন্য ওকে মাটনটা দেওয়া হবে না এখন, ও চিকেনটা খাক, আবার যেদিন আসবে সেদিনকে মাটনটা করবো। আর হবে এখন এই যে বাটা মাছের ঝাল, বাটা মাছের ঝাল করবো আর শাক ভাজা করবো। চলো তাড়াতাড়ি আমি সবজিটা কেটে নিই। এই যে কুমড়ো, কুমড়ো দিয়ে বাবুদের সবজি হয় মানে জুসটা হয়, তার জন্য কুমড়োটাকে এখন আমার কাটতে হবে। ওখানে মেটে সেদ্ধ মাংস সেদ্ধ বসে গেছে হলুদ দিয়ে, ওদেরকে কোনো রকম তেল মশলা দেওয়া হয় না, ওদেরকে এই কুমড়োটা দেওয়া হয় জাস্ট ক্যালসিয়ামের জন্য। ওই যে চলে এসছে, ওই যে বললাম না মায়ের পেছন, যখনই মা কাজ করবে ওই যে সামনে দিয়ে ঘুরু ঘুরু শট চলে গেল রান্নাঘরে। ও ওরা হচ্ছে কী বলতো, মায়ের পেছন পেছন ঘুরে 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 বেড়াবে, মা সবজি কাটবে পাশে এসে এক্ষুনি শোবে। তো চলো আমি এখন সবজিটা কাটতে কাটতে তোমাদের সাথে একটু গল্প করে নিই। নাও নাও ঠেলা নাও, সামনে এসে বসে গেল, সামনে এসে বসে গেলো, তাই জন্য আমাকে এখন কি করব দেখি, ক্যামেরাটা কোথায় সেট করা যায়, তো সেইভাবেই তোমাদের সাথে সেট করে নিয়ে তারপরে গল্প করছি। চলো, তো কিছু করার নেই, এইভাবেই নিয়ে নিয়েছি। আর বাড়িতে এখন কাজকর্ম করবো তাড়াহুড়া করে, তো সেজে নিয়ে তো বসবো না। তো যাই হোক একটু দিয়েছি, মিষ্টি দিয়েছি, কিন্তু নাইটি নাইটি কাকিমা ঠিক আছে, আমি নাইটি সারাক্ষণ বাড়িতে ঘরের মধ্যে থাকি, নাইটি ছাড়া তো চলে না। তো তোমরা এবার বলবে যে ওন্না কেন নিলে না, দেখো কাজ করবো, ওন্না নিয়ে তো কাজ করা যায় না। আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে আমি, তোমরা যে আমাকে সবাই বলছো যে কিছু প্রুফ দাও কিছু প্রুফ দাও, আমি তোমাদের প্রুফ দিতে চাচ্ছি না, কারণ এই কারণেই দিতে চাচ্ছি না, কারণ আমার কাছে না প্রচুর প্রুফ থাকে গো। আজ থেকে নয়, তোমরা তো 2 বছর ধরে আমাকে দেখছো, 2 বছর প্রায় 3 বছরে পড়লো, 3 বছর ধরে দেখছো আমার কাছে প্রচুর প্রুফ থাকে। আমি প্রুফ খেলা আমি খেলি না, আমার সত্যি কথা বলতে আমি নিজের মতন করে নিজে চলার চেষ্টা করি। আর সবসময় তোমরা দেখেছো আমি সারাদিন ব্যস্তর মধ্যে থাকি, তার উপরে তো মেন হচ্ছে তোমরা জানোই রিমিকে নিয়ে ব্যস্ত থাকি। তারপরে এখন রিমি যেহেতু দেখো কাজ তো কোনো ছোটো বড়ো নয়, কাজ সব রকমই সমান, মেন হচ্ছে চুরি ডাকাতি নোংরামি এইসব না করলেই হলো, কাজ। একটা মানুষ কি রিকশা চালিয়ে খাচ্ছে না, একটা মুচি কি জুতো সেলাই করে তার সংসার চালাচ্ছে না, অবশ্যই চালাচ্ছে। তো সবটাই কিন্তু কাজ, যার যেটা কাজ। তো সেখান থেকে দাঁড়িয়ে আজকে মেয়ে আবার কাজের ডাক এসছে, এই কাজে এই যে কাজ তোমরা যে সবাই বলেছো যে তোমার দেওরের সাথে সম্পর্ক নেই, দেওরও কিন্তু এই যে ক্যাটারিং বলতে দেওর আবার ক্যাটারিংয়ের কাজ করে, এ রিমির হচ্ছে ইভেন্টের কাজ আর দেওরের হচ্ছে অন্যরকম কাজ। তো একটা বিয়ে বাড়িতে একটা অনুষ্ঠানে অনেক রকমেরই লোকজন লাগে, সবটাই তোমরা রিমির ভিডিওর মাধ্যমে, রিমি তো লুকিয়ে চড়িয়ে কিছু করছে না, সবটাই তোমাদের সোশ্যাল মিডিয়াতে দেখিয়েছে। আর
সবটা তোমরা দেখেছো, এবার যার যেটা মেন্টালিটি পরিষ্কার কথা, লুকিয়ে চুরি যদি করতো তোমরা যদি সেইটা নিয়ে বলতে, অবশ্যই আমি মানতাম যে হ্যাঁ আমরা দেখাতে পারছি না, যেখানে আমরা সব কিছুই দেখাচ্ছি, সব কিছু মানে মেয়ের ড্রেস পরা থেকে মেয়ে কী কাজ করছে সেটা থেকে মেয়ে অন লাইভে পর্যন্ত আমি দেখিয়েছি তোমাদের কাকু। যাই হোক, যারা যারা এটাকে ভালো নাও ভালো, যারা খারাপ নাও, কারণ আমি কী বললাম তোমার 100টা মানুষের মধ্যে 60 জন হয়তো, আমি কালকে এই কথাটা বলেছি, 60 জন হয়তো ভালোবাসে, 40 জন তো ভালোবাসতে পারে না, সবাইকে সবাই ভালোবাসতে পারে না, এটা এটা হওয়া উচিত নয়ও, মানে হয়ও না। আজকে বড় বড় যে ইউটিউবাররা আছে তাদের কি সবাই ভালোবাসে? না, কখনোই না। তাদের মধ্যেও কিন্তু এরকম নেগেটিভ কমেন্ট আসবে, পজিটিভ কমেন্ট আসবে, তো সেই নিয়ে চলতে হবে। আর কমেন্ট দেখো আসতেই পারে, যার যেটা মনোবৃত্ত সেটা কমেন্ট করতেই পারে, সেইটা নিয়ে আমার কোনো ব্যাপার না, আমি সেই সব অত কেয়ারও করি না। হ্যাঁ, যারা আমাকে ভালোবাসে তাদের কমেন্টে অবশ্যই একটা লাইক দিই, আর সেটা তো তোমরা দেখেছো, লাইক কাকিমা রিপ্লাই না দিতে পারলেও একটা কমেন্ট লাইক অবশ্যই দেয়। আর মেন কথা হচ্ছে একটা ফেক চ্যানেল থেকে না, আমার কাছে অনেক স্ক্রিনশট এসছে, তো আমি যাই হোক এসব নিয়ে আমি বলতেও চাই না, আর বল জাস্ট শুধু একটা কথাই বলবো যে ফেক চ্যানেল থেকে যে এই যে দেখছো না, এই যে দেখে নাও, এটা হচ্ছে আমার শ্বাসকষ্টে। তোমরা তো সবাই জানো যে ঠান্ডা লাগলে আমার গলার পরিস্থিতি খারাপ হয়ে যায়, আমার শ্বাসকষ্ট হয়, এর জন্য মাদুলি পড়তে হয়। তো যাই হোক, আমি তো জানতাম না, এ ও সে অনেকেই আমাকে বলেছে এর মাদুলি হয় এ হয়, তাই জোগাড় করে দিয়েছে, তাই আমি পড়ে আছি। যেহেতু আমার এই শ্বাসকষ্টটা তোমরাও জানো যে আমার একটুখানি মানে ঠান্ডা লাগলেই গলা বসে যাবে, শ্বাসকষ্ট হয়, এটা আজকের নয়, নতুন নয়, এটা পুরনো, তো সেই জন্য আমাকে এটা পড়ে থাকতে হয়। এটা কিন্তু কোনো রকম না, যদিও কোনো রকম কিছু করে থাকি সেটা আমার সংসারের জন্য, অবশ্যই আমি সংসারের জন্য করবো, প্রত্যেকটা মানুষ নিজের সংসার বাঁচানোর জন্য করে, তো সেখানে দাঁড়িয়ে যদি আমি আমার সংসারের জন্য করে থাকি অবশ্যই করবো, সেটা আমার সংসারের জন্য করবো, কিন্তু মানুষকে বস করার জন্য আমার কোনো ইন্টারেস্ট নেই, ঠিক আছে। কিন্তু যারা ফেক চ্যানেল নিয়ে বলছে আমি কারো সংসার ভাঙার জন্য ঠাকুরবাড়ি করছি, এই করছি, আমার কাছে স্ক্রিনশট এসছে, তারা ফেক চ্যানেল নিয়ে এসে বলছে, আর অলরেডি আমার কাছে প্রুফ রয়েছে, ঠিক আছে। আমি কিন্তু কোনো কিছু মানে সোশ্যাল মিডিয়া করি না, কারণ আমার সোশ্যাল মিডিয়া করাটা এই যে আমি মুখে যেটা বলি সেটাই, আর এখনকার যুগে হচ্ছে মিথ্যাটাই মানে পাবলিক বেশি পছন্দ করে, সত্যিটাকে পছন্দ করে না। এটা তোমরা আমি আগে ভাবতাম, আমি বুঝতে পারতাম না, বুঝেছো, যখন আমি ইউটিউবে এসেছি তখন কিন্তু আমি বুঝতে পারতাম না, হয়তো আমি ভাবতাম সত্যি বললেই যদি এরা বিশ্বাস করবে, কিন্তু না, আমি দেখছি এই যুগটা, এইটা শুধু এইটা বলে নয়, আরও অনেক জায়গায় এমন জায়গা আছে যেখানে মিথ্যাটাকেই বেশি প্রায় মানে আমি উচ্চারণটা অন্য করতে যাচ্ছিলাম, আবার বলবে বেশি অশিক্ষিত হয়ে শিক্ষিত মানে প্রমাণিত করতে, কিন্তু আমি অশিক্ষিত হই, আমি শিক্ষিত নয়, তো সেই জায়গাগুলোতেও কিন্তু মিথ্যাটাই চলে, সত্যিটা চলে না। সেটাও আমাকে একজন বললো যে যতই তুমি সত্যি প্রমাণ করতে চাও কিন্তু প্রমাণ তোমার সত্যি হবে না, কারণ মিথ্যার যুগ এখন, মিথ্যার যুগ, যত তুমি মিথ্যা বলতে পারবে তত তুমি সেখানে মানুষের কাছে ভালো হবে। তো আমি দেখলাম একদম বাস্তব কথা এটা, এখনকার যুগে সত্যিটাকে ধামাচাপা যত দিতে পারবে, যত মিথ্যাটাকে তুলে ধরতে পারবে, সেইটাই হচ্ছে তোমার কাছে ভালো, তোমার কাছে কেন পাবলিকের কিছু পাবলিকের কাছেও ভালো। যাই হোক, আমি এটা আগে বুঝতাম না, এখন বুঝি যে সত্যি মানুষ নিতে পারে না, সত্যিটা নিতে পারে না, যত মিথ্যা বলবে সেটাই চলবে। তো যাই হোক, যেরকম বলছে তোমরা যদি মনে করে থাকো যে হ্যাঁ সত্যি সত্যি, আর যদি মনে করে থাকো না মিথ্যে, কিন্তু প্রুফ আমি কোনো কিছুই দিই নি আজ পর্যন্ত, তোমরা এই যে 3 বছর ধরে 2 বছর ধরে দেখছো কাকিমাকে, কোনো দিন কোনো প্রুফ নিয়ে কি আসতে দেখেছো? না, কোনো দিনই কোনো প্রুফ নিয়ে আসতে দেখো নি, আমি কোনো প্রুফ নিয়ে আসি না, কারণ প্রুফ কি আমার কাছে থাকে না, আমি কি করতে পারি না, এই প্রুফ খেলাটাও কিন্তু আমি শিখে গেছি, সবই এই ওয়াইডিতে এসে, পুরনো এগুলো সব নতুন, পুরনো কিছু সব ভুলে গিয়ে নতুন করেই বাঁচার চেষ্টা মানুষ করে, আর সেটাই আমিও হয়ে গেছি। তো চলো, আমার একটাই কথা, গুজবে কোনো কিছু কান দিও না, সব কিছু প্রুফ আমার কাছে আছে, কিন্তু আমি প্রুফ দেবো না, আমি প্রুফ দিতে চাই না। আর হ্যাঁ, পার্সোনালভাবে যারা আমাকে ভালোবাসে, বা পার্সোনাল মানে তোমরাও যে ভালোবাসো না সেটা কথা বলছি না, পার্সোনাল হোয়াটসঅ্যাপে যাদের সাথে আমার বেশি ভালো একটু সম্পর্ক আছে, মানে যোগাযোগ নেয় আমার শরীর খারাপ হলে, তাদেরকে আমি প্রুফগুলো পাঠিয়েছি, তারা দেখেছে, অবশ্যই দেখেছে, কারণ শুধু তো এইটা দেখলেই বলে ওঠে পিঙ্কি পাল তাবিজ কবজ করেছে, পিঙ্কি পাল এই করেছে, আরে ভগবান, পিঙ্কি পাল তাবিজ কবজ করে তাহলে আমার মেয়েটার জীবনটা এরকম কেন করলো, তাহলে আমি তাবিজ কবজ করে আমার মেয়েটার জীবনটাকে সুন্দর করতে পারতাম, তাই না? লোকের পেছনে এরকম দুদিনের চুমুকুটি, এদের পেছনে আমার লেগে কী হবে, আমার কিছু হবে না, আমার কিচ্ছু হবে না, কারণ আমার যেখানে যেটা হওয়ার, যে মানে আমার মেয়ে, সেই জায়গাটা যদি আমি তাবিজ কবজ করে করতে পারতাম তাহলে কিন্তু সেটাই করতে পারতাম, তাহলে এত ঘোর পেঁয়াজ ঘটালো, একে দিয়ে এর পেছনে লাগা, ওরকে দিয়ে আমার পেছনে লাগা, এসব হতো না যদি আমার মেয়েটাকে আমি তাবিজ কবজ করে কিছু করতে পারতাম, কারণ তাবিজ কবজ এগুলো আমি সত্যিকারের আগাগোড়া পছন্দ করি না, এটাও আমি করতাম না, এটা জাস্ট আমার শ্বাসকষ্টের জন্য, এটা তোমরা দেখেছো দুদিন পর পরই ঠান্ডা লাগলেই আমার এটা হয়, তার জন্য আমার এটা পরে থাকা। আর তাছাড়া তো এইটা ছাড়াও তো আমার ইনহেলার আছে, ইনহেলারটাও আমি ব্যবহার করি, আর সব কিছুই আমার প্রমাণ তোমাদের দেখেছি শ্বাসকষ্টের জন্য কী কত, হয়তো আমার বাবার রোগটাই আমার ধরে গেছে, আমার বাবাও তো এই শ্বাসকষ্ট শেষ যখন চলে যায় তখন এই শ্বাসকষ্টেতেই মানে খুব কষ্ট পেয়ে গেছিলো, হয়তো আমারও সেই দিনটা একদিন আসবে, তাও চেষ্টা করব, তাও ঠাকুরকে বলি যে যেভাবে আমার বাবা
দু মিনিটের মধ্যে পৃথিবী ছেড়ে চলে গেছে, সেরকম যেন আমাকে যেন ঢুকতে না হয়, আমাকে যেন কারো বোঝা না হতে হয়, আমাকে যেন মানে পুরো বাবার মতন, বাবা দু মিনিটের মধ্যে আমাদের ছেড়ে চলে গেছে, আমিও যেন সেরকম দু মিনিটের মধ্যে আমি কারো বোঝা হয়ে থাকতে চাই না। আমি যতদিন হাত পা আছে, যতদিন খাটতে পারছি, ততদিন আমি এরকমভাবেই খেটে চলবো বা চলতে চাই। যখন আমার খাটার ক্ষমতা থাকবে না, যখন আমার মানে চলার ক্ষমতা থাকবে না, তখন কিন্তু আমি কারো বোঝা হয়ে থাকবো না। এটুকুনি আমি নিজেও বলে নিজেও ডিসিশন নিয়েছি আর নিজেও ভেবেছি যে যদি ঠাকুর করে যেন আমাকে আমার বাবার মতন করে টেনে নেয়, আর না হলে আমি বোঝা কারো হব না। জানি না কী বলতে কী বললাম, যদি কিছু খারাপ বলে থাকি যারা আমাকে ভালোবাসো তাদের কাছে সরি, আর যদি কিছু মনে করে থাকো যে ওই কী প্রুফ প্রুফ নিয়ে কী তাবিজ কাগজ নিয়ে, প্লিজ যারা আমাকে ভালোবাসো তারা ফেক কিছুতে কমেন্ট মানে ইয়ে করো না, পান দিও না। প্রুফ আমার কাছেও আছে, অনেক প্রুফ আছে, ফোনটা হ্যাং হয়ে যাচ্ছে ওই জন্য প্রুফ রাখতে পারছি না। তো যাই হোক, আমার এটুকু বলার যে তাবিজ কবজ শুধু আমি করি না, প্রত্যেকটা মানুষই করে। আমি হয়তো শ্বাসকষ্টের জন্য করি, আর প্রত্যেকটা মানুষ সংসার ভাঙার জন্য, সংসার কী করে ওর সাথে ওর বিচ্ছেদ করাবে সের জন্য এইসবগুলো করেই থাকি। আমি আমার নিজের দেখা ভিডিওটাও আমার কাছে আছে, একটা তাবিজ পেয়েছি আমি, হ্যাঁ আমার জামার মধ্যে করে চলে এসেছিলো। যাই হোক, ওই তাবিজটা করে ওই তাবিজটা রিটার্ন করা হয়ে গেছে, মানে থানায় রিটার্ন করে দিয়েছি। তো সেই প্রুফও আমার কাছে আছে, অবশ্যই আছে। তা সেইটুকুই বলা যে কোনো গুজবে কান দেবে না, যার যার সে সেই ভিডিও দেখার চেষ্টা করো, আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই দেখো। আর কাকিমাকে এরকম দেখে না, কাকিমা কাজ করছে, ঠিক আছে, কাকিমা কাজ করতে করতে তোমাদের সাথে একটু অপক্ষতে চলে এসছে তাই জন্য, আর না হলে এখন ভিডিও দিতাম না। আর এখন রান্না আছে, রিমি বললাম না আজকে বেরিয়ে যাচ্ছে, হয়তো দু তিন দিন পর আবার আসবে, তো তার জন্য এখন আমাকে ও চিকেন কষা খেতে ভালোবাসে, আমি চিকেন কষাটা বানাবো। আর এদিকে স্যান্ডিগুলির খাবার বসেছি, তার জন্য যে কুমড়ো কাটা হয়ে গেছে, আমারও গল্প শেষ হয়ে গেছে। তো চলো এখন নেক্সট ভিডিও তাও তোমাদের সাথে দেখা হচ্ছে। মেয়ের সাথে একটু দুপুর অবধি সময় কাটিয়ে নিই, তারপরে ওকে আবার আমাকে পৌঁছে দিতে হবে, ওকে পৌঁছে দিয়ে ওকে তারা ছাড়ি না, ওকে আমাকে পৌঁছে দিতে হবে, পৌঁছে দেবো। তো চলো সেই ভিডিওটাকেও তোমাদের যদি পারি রিমির ভিডিওটা দেখতে পারবে, আর না হলে কোনোরকম শর্ট ভিডিওতে ছোট্ট ক্লিপের মধ্যে দেখতে পারবে। আর নেক্সট ভিডিও তোমাকে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য আজকের মতো টাটা। লাইভে আসছি কিন্তু, ঠিক আছে, আমার লাইভে যদি আসতে পারি অবশ্যই তোমরা 7:30 থেকে 8টার মধ্যে তোমরা পেয়ে যাবে, মানে যদি আসি তাহলে তোমাদের নোটিফিকেশন চলে যাবে। আর যদি তোমাদের কাকু আসে, যদি আমি না আসি তাহলে কাকু চ্যানেল থেকে, কাকু তো অবশ্যই প্রত্যেক দিন আসে, ওখানে দেখতে পাবে। যারা আমাদের ভালোবাসো তাদের উদ্দেশ্যে এগুলো বলা, ঠিক আছে। তো চলো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেলো, নেক্সট ভিডিওটা দেখা হচ্ছে, টাটা।